এবারে নির্বাচনেও বিতর্কের ঊর্ধ্বে নয়, খুব অংশগ্রহণমূলক হয়েছে তাও নয় সিইসি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে খুব অংশগ্রহণমূলক বলে মনে করেন না প্রধান নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন, নির্বাচন যে খুব একটা অংশগ্রহণমূলক হয়েছে তা নয়, কারণ একটা বড় রাজনৈতিক অংশ শুধু নির্বাচন বর্জনই নয়, তারা একটি প্রতিরোধ করারও ঘোষণা দিয়েছিল। তারপরও সবার সম্মিলিত চেষ্টায় নির্বাচন উঠিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাময়িকভাবে হলেও জাতি স্বস্তি বোধ করেছে, আমরাও স্বস্তি বোধ করেছি। নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় গতকাল বৃহস্পতিবার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, আমরা 72 সাল থেকে গণতন্ত্রের অন্বেষণ করে আসছি সাংবিধানিকভাবে, তাই মাঝে মাঝে নির্বাচন করতে হচ্ছে, কিন্তু কোনো নির্বাচনই কিন্তু বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। এবারে নির্বাচনেও বিতর্কের ঊর্ধ্বে নয় জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, আমাদের বলতে হবে এই নির্বাচনটা বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি, বিতর্কটা আছে কম বেশি, তবে সেটা আশঙ্কা করা হয়েছিল ব্যাপক অনিয়ম ইত্যাদি হবে, সেই জিনিসটা উতরিয়ে নির্বাচনটাকে তুলনামূলকভাবে অনেক বেশি সফল ও গ্রহণযোগ্যভাবে সম্ভাবনা হয়েছে। বিদেশিদের প্রসঙ্গ টেনে সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমি আগেও বলেছি বিদেশিরা অনেক রাষ্ট্র সংস্থা আমাদের নির্বাচনের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত হয়ে পড়েছিল, তারাও নির্বাচনের বিষয়ে বিভিন্ন গাইডলাইন দিচ্ছিল, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে এই ধরনের একটা ইচ্ছা ব্যক্ত করেছিলেন, তো আমরা ত্রিমুখী চাপে আমাদের নির্বাচনটা সুস্থ করতে আরও বেশি উদ্যত ও সচেষ্ট হয়েছি। নির্বাচন নিয়ে প্রশংসা ও বদনাম দুটোই আছে জানিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, একটা চলমান সংকট যেটাতে শঙ্কা উদ্বেগ ছিল, জাতি সেটা থেকে উঠে এসেছে, কিন্তু এটা স্থায়ী সমাধান বলে আমার কাছে মনে হচ্ছে না। রাজনীতিতে যে সংকট, আমরা রাজনীতি করি না, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক সংগঠন নয়, রাজনীতিবিদদের যদি আমাদের প্রতি আস্থা না থাকে, আস্থা যদি চলে যায়, তাহলে নির্বাচন কমিশনেরও গ্রহণযোগ্যতা থাকে না, কিন্তু রাজনৈতিক সংকটের নিরসন আমাদের কাজ নয়। নির্বাচন নিয়ে প্রতি 5 বছর পরপর যদি সংকট সৃষ্টি হয় তাহলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয় জানিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃত্বেরই প্রয়োজন একটি পদ্ধতি অন্বেষণ করা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান সফলভাবে দায়িত্ব পালনের জন্য ইসি সচিবকে ধন্যবাদ দেন। পাশাপাশি তিনি আরও বলেন, ইসি সচিব বেশি দিন হয়তো আর এখানে থাকবেন না, তার জন্য ভালো একটি মন্ত্রণালয় অপেক্ষা করেন এমন গুঞ্জন রয়েছে।